আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। অনেক লোক এরকম আছে যারা বলে, আমার যে রোগ হয়েছে এর জন্য অনেক ধরনের চিকিৎসা করেছি, অনেক ধরনের ঔষধ খেয়েছি, কিন্তু কোনো ঔষধে কাজ হয় নাই। সামান্য কিছু উপকার হলেও সেটা অল্প কয়েকদিনের জন্য, আবার আগের মতো হয়ে যায়। তো তাদের জন্য আজ অনেক কার্যকারী একটি ওয়াজিফা আলোচনা করব। যদি সম্পূর্ণ ইয়াকিনের সাথে এই আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। এবং এই বিশ্বাস রাখতে হবে, ঔষধের মধ্যে কোনো সুস্থতা বা শেফা নেই। শেফা বা সুস্থতা একমাত্র আল্লাহর হুকুমেই হয়। আল্লাহ তাআলা যদি ঔষধের মধ্যে সুস্থতার হুকুম দিয়ে দেন তাহলে সুস্থ হয়ে যায়, আর যদি ঔষধের মধ্যে সুস্থতার হুকুম না থাকে তাহলে সুস্থ হয় না। একই ঔষধ একজনে খেয়ে সুস্থ হয় আরেকজনে খেয়ে সুস্থ হয় না। সুতরাং আল্লাহর দিকে মনোনিবেশ করুন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হন। হে আল্লাহ, এই ঔষধের মধ্যে সুস্থতার হুকুম দিয়ে দিন। দোয়া এবং ওয়াজিফা দুটির একই অবস্থা, দুটির মধ্যেই আল্লাহর নিকট সাহায্য চাওয়া হয়। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ওয়াজিফাটি কিভাবে করবেন? যদি আপনার রোগ কোনো ঔষধে ভালো না হয়, যে কোনো রোগ হোক না কেন, ওই রোগের জন্য যখন ঔষধ খাবেন, ঔষধ খাবার পূর্বে প্রথমে তিনবার দুরুদ ইব্রাহিম পড়ুন, অতঃপর সাতবার সূরা ফাতিহা, যার অপর নাম সূরাতুস শিফা অর্থাৎ আলহামদু সূরা, এই সূরাটি সাতবার পড়ুন। অতপর 41 বার ইয়া সমাদু আল্লাহ পাকের এই নামটি 41 বার পড়ুন। শেষে আবার তিনবার দুরুদ ইব্রাহিম পড়ে ঔষধে ফুঁক দিন, অতপর ঔষধ খান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকল দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত করে দিবেন, সুস্থ করে দিবেন। যখনই ঔষধ খাবেন তখনই এই আমলটি করবেন। আপনি দেখবেন মাস ধরে যে ঔষধ খাচ্ছেন কাজ হচ্ছে না, বছর ধরে যে ঔষধ খাচ্ছেন কাজ হচ্ছে না, সেই ঔষধ অল্প কয়েকদিনে কাজ শুরু করে দিবে ইনশাআল্লাহ। কেননা এটি আল্লাহর নিকট দরখাস্ত, আল্লাহর নিকট একটি প্রার্থনা। আল্লাহ তাআলা ঔষধের মধ্যে শেফা বা সুস্থতা দিয়ে দিবেন এবং সেই রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। যতদিন সম্পূর্ণ সুস্থ না হবেন ততদিন পর্যন্ত এই আমলটি করতে থাকুন। ইয়াকিন যত মজবুত হবে ফায়দাও তত বেশি হবে, তাই সম্পূর্ণ ইয়াকিনের সাথে পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল রোগ ব্যাধি থেকে হেফাজত করুক, এবং যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দিক, আমিন। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।